আমাদের বিশেষ করে এসএসসি এবং সমমানের একটা রেজাল্ট ক্লাসে বিভিন্ন যে ক্লাস হয় বা তার মাধ্যমে ছাত্রছাত্রীদের অবস্থাটা জানা যায়, তো সেগুলির উপর ভিত্তি করে একটা রেজাল্ট দিয়ে পড়াশোনাটা চলমান রাখা, পরবর্তীতে যখন ভালো সময় আসবে তখন পরীক্ষা দিয়ে আবার ভালোভাবে তারা তাদের ক্লাসগুলিতে থাকতে পারবে, যেতে পারবে, সেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। কারণ এসএসসি সমমান পরীক্ষা 2020 ফলাফল প্রকাশ করা পরে বিশ্ববিদ্যালয় সম্বন্ধিত বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে, পরীক্ষা নেওয়া হবে, তার মাধ্যমে ভর্তি করা হবে। অর্থাৎ আমি চাই না যে ছেলে মেয়েদের সময়টা নষ্ট হোক, সময়টা যাতে চালু থাকে তার জন্য এই ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা চেষ্টা করে যাচ্ছি ছাত্রছাত্রীদের যেমন সাহায্য করা, পাশাপাশি আমাদের শিক্ষকদেরকেও, শিক্ষকদের প্রশিক্ষণটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেহেতু আধুনিক প্রযুক্তিতে এখন শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে সারা বাংলাদেশে, আমরা আমাদের স্কুলগুলিতে যেমন আমরা কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি বা ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা করে দিচ্ছি, তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের শিক্ষকদের আরও ট্রেনিং করা দরকার। সেই ট্রেনিংয়ের ব্যবস্থাটাও নিতে হবে, সেটা শিক্ষা মন্ত্রণালয় করবেন, সেটা আমি চাই। আর করোনাকালে এই যে দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীগণের যে মানসিক স্বাস্থ্য সমস্যা বা অভিজ্ঞতা দেখা দিচ্ছে সেটা মোকাবেলারও ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সেই বিষয়ে কি করণীয় সেই শিক্ষাটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন ফোকাল পয়েন্ট শিক্ষকের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এ লক্ষ্যে ইতিমধ্যে শীর্ষস্থানীয় সাইকোলজিস্টদের সঙ্গে আলোচনা করে কীভাবে আমাদের ছেলে মেয়েদের সহায়তা দেওয়া যায়, কাউন্সিলিং করা যায় তার ব্যবস্থাটাও আমরা নিচ্ছি, যাতে এই যে দীর্ঘদিন স্কুলে না যে একটা কোনো মানসিকভাবে কোনো কষ্ট না হয় সেটা যাতে মানে দূর করা যায় সেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। করোনায় আমরা মনে করি যে পরীক্ষা হয়তো ক্লাস করা যাচ্ছে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে, তাই ভর্তির ব্যবস্থাটাও নেওয়া হচ্ছে অনলাইনে বিভিন্নভাবে। এবং দুর্ভাগ্য বিষয় যে স্কুলগুলি বন্ধ, কলেজগুলি ইউনিভার্সিটি বন্ধ রাখতে হচ্ছে, সেটাও একই কারণে যে আমাদের ছেলে মেয়েরা যাতে সংক্রামিত না হয় বা শিক্ষকরা সংক্রামিত না হয় বা অসুস্থ না হয় বা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। তারপরে আমরা এই বইগুলি হাতে তুলে দিচ্ছি এই কারণে যে আমাদের পাঠ্য কার্যক্রমটা যেন অব্যাহত থাকে, এবং একটা নতুন বই পেলে একটু ভালোও লাগে, বইটা হাতে পাবে, মালাটা লাগাবে, নামটা লিখবে, সুন্দরভাবে দেখবে, পড়বে, এবং সেটাই একটা আলাদা আনন্দ। সে আনন্দটাই যেন আমাদের ছেলেমেয়েরা পায় সেটাই আমরা ব্যবস্থা নিই প্রতি বছর। কিন্তু আমি জানি যে এই করোনা ভাইরাসের কারণে সমস্ত স্কুল বন্ধ থাকাতে সবথেকে কষ্ট পাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা, তার কারণ স্কুল ছাড়া সারাক্ষণ ঘরে বসে থাকা এটা যে কত কষ্টকর এটা সত্যি খুব মানে দুঃখের। মানে করোনা ভাইরাস মানে কখন যে হাত থেকে সারা বিশ্ব মুক্তি পাবে সেটাই হচ্ছে বিষয়। আমি যখন একটু সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলবো তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের, কাজে আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি আবার স্কুল খোলা এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি, এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করবো না। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।